আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কেননা সামনেই আপনাদের পরীক্ষা। তবুও জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের আরও একটি সুসংবাদ দিলেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সুসংবাদ সংক্রান্ত নোটিশটি নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। আমরা অনার্স তৃতীয় বর্ষের যে কোনো সাবজেক্টের যে কোনো শিক্ষামূলক ভিডিও সহ সকল ধরনের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলেই দিয়ে থাকবো, তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইনস ওয়েবসাইটেই আমরা রয়েছি এবং সেখানে তারা একটি 2021 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সম্পর্ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই নোটিশটি যদি আমরা ডাউনলোড করে নিই সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু 27/4/2023 অর্থাৎ আজকেই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশ অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাদের ফর্ম ফিলাপের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার ফর্ম পূরণের ব্যর্থ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নিম্নলিখিত তারিখ অনুযায়ী ফর্ম পূরণের সুযোগ দেওয়া হলো। তাহলে আপনারা বুঝতেছেন, আপনাদের আরও একটিবার সুযোগ দেওয়া হলো। যারা এখনও ফর্ম পূরণ করতে পারেনি, ফর্ম পূরণে ব্যর্থ হয়েছেন, তারা অবশ্যই 27/4/2023 থেকে 30/4/2023 পর্যন্ত এই যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই আপনারা ফর্ম ফিলাপের কার্যক্রমটি সম্পূর্ণ করবেন। আর আপনাদের শুনানি সীমার মাধ্যমে টাকা দেওয়ার শেষ তারিখও কিন্তু 30/4/2023। তাহলে বুঝতেই পারছেন, আপনারা যারা এখনও সুযোগ মানে ফর্ম ফিলাপ করেননি, সুযোগ পেয়েছেন, ফর্ম ফিলাপ করে নেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।